বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ কৈলাসহর পুর পরিষদের 14 নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় অবস্থিত ডাইট কলেজের পাশে বিদ্যুৎ ট্রান্সফরমার মেশিনটি হঠাৎ করে আগুন লেগে মেশিনটি একেবারেই বিকল হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে আধিকারিকরা কথা দিয়েছিল যে সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে, কিন্তু বিদ্যুতের ট্রান্সফরমার মেশিনে আগুন লাগার পর রাত 1টা অবধি নতুন ট্রান্সফরমার মেশিন বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়নি। তাই বাধ্য হয়ে রাতে কৈলাসহরের বিজেপি নেতা তথা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 53 নং বুথের বিজেপি দলের বুথ সভাপতি মিলন দাস এবং ওবিসি মোর্চার ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দত্তের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা এবং এলাকাবাসীরা শহরের সাই কম্পিউটার লিমিটেডের অফিসে গিয়ে বিদ্যুৎ না থাকার কারণ জানার জন্য গিয়ে দেখেন অফিসের সামনে প্রচুর পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে এবং অফিসের গেট তালাবন্দি করে অফিসের ভিতরে সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তারা বসে রয়েছে। অনেক চিৎকার চেঁচামেচির পর সাই কম্পিউটার সংস্থার এক কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অফিসের ভিতর থেকে বলেন যে খুব শীঘ্রই রাত 1টার মধ্যে বিদ্যুৎ আসবে। মানে রাত্র 2টা বাজে, প্রায় 8 ঘন্টার উপর, এখানে এত ভিআইপি এলাকা, নতুন ট্রান্সফরমার লাগাইলে একটু চার্জ হইতে লাগে, সময় লাগে। তো এই মানে আপনাদের দপ্তরে কেউ নাই, এখানে কর্মীরাও নাই, মানে কি বলবেন এখানে? আপনি তো সাই কম্পিউটার সংস্থা, মানে সাই কম্পিউটার লিমিটেডের কর্মী, তো কি নাম আপনার? মানে আপনি কি পোস্টে আছেন? তো আপনার দপ্তরে আর বাদ বাকি আধিকারিকরা কোথায়? তো একটা বেসরকারি সংস্থা আপনারা পরিষেবা দিতে আছেন দীর্ঘ 1.5 বছর ধরিয়া, এইভাবে একটা ভিআইপি এলাকাতে, এই এলাকা দুর্গাপুর এলাকায়, মানে এই যে এলাকায় ট্রান্সফরমার জ্বলছে, এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা আছে এই এলাকায়, এরা বিদ্যুৎহীন অবস্থায়, আপনারা এই ব্যাপারটা নিয়ে কিছু করবেন? কত সময় লাগতে পারে? এদিকে বিজেপি নেতা মিলন দাস ও ওবিসি মোর্চার ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দত্ত জানান, কৈলাসহর পুর পরিষদের 14 নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় অনেক বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা এবং ভিআইপি মানুষরা বসবাস করে। এই এলাকায় কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা, সিপিএম দলের ঊনকোটি জেলা কমিটির অন্যতম সক্রিয় সদস্য কান্তিলাল দেব, সদ্য অবসরপ্রাপ্ত ঊনকোটি জেলা আদালতের জেলা জজ প্রদীপ দত্ত সহ আরও অনেকেই রয়েছেন এবং ওনারা সবাই প্রায় 24 ঘন্টা সময় ধরে বিদ্যুৎহীন হয়ে রয়েছেন। কিন্তু সাই কম্পিউটার লিমিটেড, বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা, এইরকম একটি মূল্যবান এলাকায় তীব্র তালবাহানা ও চূড়ান্ত গাফিলতি করছে। বিজেপি নেতা মিলন দাস বলেন যে বিদ্যুৎ পরিষেবা ভালো করে না দিয়ে এই বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা প্রতি মাসে গ্রাহকদের বাড়ি থেকে বিদ্যুতের বিল সংগ্রহ করছে। কোনো গ্রাহক বিদ্যুৎ বিল দিতে একদিন দেরি করলেই সেই গ্রাহকের বাড়ির বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হয়, অথচ বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে। দুপুর 1টাতে গিয়া এখানে তার একটা ট্রান্সফরমার ধরা পড়ছে, তারা স্টাফকে খবর দেওয়া হয়েছে, তারা গেছে যথারীতি সময়ে ট্রান্সফরমারটা জ্বলছে, সেখান থেকে তারা কোথায় ট্রান্সফরমার নিয়ে আসলে তারা কিছুক্ষণ লাগবে চার্জ দিতে, তারা পরীক্ষা দিয়ে দিব কানেকশন, সে তারা এটা 6:10 পর্যন্ত এটাকে কানেকশনে তথুয়ে আসছে, এখন রাত্রে 12:10 বাজে 6 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কারেন্ট দেওয়া হয়েছে না। তো সেখানে একটা ভিআইপি এলাকা, এখানে বিভিন্ন ধরনের ভিআইপি আছে, তারপরে এখানের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা আছে, স্কুলের স্টুডেন্ট আছে, অনেক মুমূর্ষু রুগী আছে, কিন্তু তারা রিটায়ার প্রতি তারা কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে না, তারা এখন পর্যন্ত লাইন দেওয়ার কোনো সত্যতা কোনো কিছু। কৈলাসরবাসীর সবচেয়ে বেশি দুর্ভাগ্য যে সাই কম্পিউটারের মতো একটা সংস্থারে ইলেকট্রিক পরিষেবা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যেই কারণে আজকে আমরা প্রত্যেকটা মানুষ সাফার করতেছি প্রত্যেকটা জায়গাতে, যেটা কৈলাসরবাসীর কাছে সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার যদি হইয়া থাকে এটাই আছে। এবং বৃহস্পতিবার দুপুর 1টায় বিদ্যুতের ট্রান্সফরমার মেশিনটিতে আগুন লাগার সাথে দুর্গাপুর এলাকাটি বিদ্যুৎহীন হয়ে যাবার পর থেকে শুক্রবার বেলা 11টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ আসেনি বলে খবর, এমনকি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।